আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান খেকিলা সুন আমরা আছি আলহামদুলিল্লাহ বালা আর শেখিলা সুন জানাবে কমেন্ট করা তারপর তো আশা করাম যে বালা বালাশুন আজকে আবারও নতুন একটা রেসিপি লই আনলাম সবের সামনে বল মাছের চুটকি আর বেগুন আর আলু দিয়ে ভাগ কর্ম তো ফার্স্টেও পাক আরও রসুন দিলাম রসুনটা ব্রাউন হয়ে গেলে বাদে পেঁয়াজ দিম তো আশা করি সব এনজয় করবো আজকের ভিডিওটাও আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবা আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়েছেন না প্লিজ লাইক ফলো দিবা আর খার কিলা লাগছে কমেন্ট করে জানাইবা আর এটা একটা রিকুয়েস্টের ভিডিও একপাইয়ে খা শুটকর খারের রেসিপি দিতাম গত দুই তিন দিন আগে লাইব পেজ থেকে লাইব আসলাম আর এক পাইয়ে খা যে সুটকৃতর শাড়ির রেসিপি দিতাম যার লাগে দেওয়া তো ভাইজা জানাইবা কমেন্ট খরাক কিলা লাগছে আপনার তো পেঁয়াজটা রসুনটা ব্রাউন হওয়ার বাদে আমি ফেজ দিলাইলাম পেঁয়াজটা এড খরচি এখন তো সময়টা কে রাখার বাদে এখন ফানিটা শুকাই গেছে এখন মশলা দিলাইমু দিলাম সামান্য দুনিয়া পাউডার আর হলদ পাউডার আর মরিচ পাউডার আসলে মশলাটা সব সময় আমি যে জার রুচি মতো দিবা বিকজ সবে কিন্তু সমান মশলা খান না সেও খুম খেয়েও বেশি খান যার লাগে আমি পরিমাণটা কইলাম না জাস্ট আমি দিলাম মরিচ পাউডার দুনিয়া পাউডার আর হলদ পাউডার দিয়ে আবারও আমি তোরা ফানে ফানে দিব তারপরে মছলা এটা পালাখৰে খচাই লৈব তাৰ পৰা আলু ইয়াত সৰুমু আলু আৰু বেগুন্দি মিক্স কৰি চুটকেইটাৰ খাৰে বনাই মোক আৰু প্লিজ প্লিজ চবেই ভিডিঅ' ভিডিঅ' এটা দেখিবা আৰু খাৰ কিলা লাগছে ডেফিনেটলি জনাবা আৰু যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছ না অ্যান্ড দেন আমার ফেসবুক পেজটা ফলো লাইক ফলো দিস না প্লিজ প্লিজ লাইক ফলো দিবা আর সাবস্ক্রাইব করবা আর সবে সবের লাগি দোয়া করবা আসলে আসলে এখনের যে সিচুয়েশন না নিয়ে বিশেষ করে ইউরোপের অবস্থা খুবই বাদ করোনার ভাইরাসের কথা কইরাম খুবই 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 বাদ খুব বেশি আতঙ্কে থাকা লাগে আসলে আমরা এখন যদিও লন্ডন লকডাউন শেষ হয়ে গেছে কালকে বাট স্কুল তো খোলা লকডাউনের মাজও তবে বেশি করে সবাই দোয়া করবা সবাই লাগি আমার ফ্যামিলি লাগিয়ে সবাই দোয়া করবা যেহেতু বালা তখন সুস্থ তখন আমি সবাই লাগিয়ে দোয়া করি আর দেখতে পারি কেন আপনার মাইতে মাইতে আমি মশলা খসাইওয়ার বাদে আমি আলু আলু এড করে নিয়েছিলাম আলুটার একটু খসাইছি আলু একটু খসানির বাদে আমি বেগুন দিছি এখন বেগুন দেখাড়া দিছি দেয় দিছি আর এ দেখতে পারো এটা দেশি সুটকি এটা বলছের সুটকি তো শুটকিটারে আমি ফার্স্ট পিজা রাখছি দই লিছি তো আর একটু সময় খসা লই গেলে বাদে আমি সুটকিটাও দিলাই মো চুটকি দিয়ে আর একটু সময় রাখবো তারপরে আমি জোলেট করবো আর খুব খুবই টেস্ট হইছে শুটকিটা যদিও আমি খাওয়ার বাদে বয়স বাড় দিলাম খুব বেশি মজা হয়েছে আমি জেলা ফাঁক করছি না নিয়ে চাইলে ওলা ফাঁক করে দেখতে পারুন আর সুটকিটাও এটা এটা আমার আম্মার দেয়া সুটকি আম্মার মাছ কিনার সুটকি দিয়েছিল বাংলাদেশেও সো এটা কিনা সুটকি নাই কেনা সুটকি কিন্তু মজা হয় না যার কারণে মনে হয়তো বা খুব বেশি টেস্ট হয়েছে তো দেখতে পাওয়া সুটকি দেও আমি একটা সময় রাখছি জোল দেওয়ার আগে দুটাইকে রাখছি এখন জুল দিলাইম আর আসলে কিনা সুটকির থেকে কিন্তু হাতের দেওয়া শুটকিটা অনেক টেস্ট হয় বেশি আর মজা লাগে অনেকটা বেশি তো দেওয়ার ফলে আমি কিন্তু জুল দিলাইলাম চুলকাও দিলাইছি আর দেখতে পারা তো প্রায় হয়ে গেছে আর ফাইভ মিনিট জাল দি মশলা ট্রাইকিয়া তারপরে মশলা এখনটা অফ করে লম খুবই মজার একটা স্মেল লাগে না আমি যখনই ফাঁক করছি আর যখনই লিড উদাম দাম খুব বেশি মজার একটা টেস্ট একটা স্মেল আইছে তো আশা করি আমার তোর খাইটা হয়ে গেছে সবের ভালো লাগবো সবই এনজয় করবা আর খারগুলা লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাইবা ওকে